আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মধ্য ইউরোপের দেশ পোল্যান্ডের ভিসা পাওয়া যায় যে সকল পেপার থাকলে সে বিষয়টি নিয়ে। সাধারণত চারটি পেপার থাকলে পোল্যান্ডের ভিসা হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। এই পেপারগুলো কি সেইটা আজকে আলোচনা করব। প্রথমটি হচ্ছে ওয়ার্ক পারমিট, যেটা গভর্নমেন্ট অফিস থেকে ইস্যু হয়ে থাকে, এবং দ্বিতীয়টি হচ্ছে ওয়ার্ক কন্ট্রাক্ট, যেটাকে পোলিশ ভাষায় বলা হয় উমোভা। এই ওয়ার্ক কন্ট্রাক্টটি আপনাকে পোল্যান্ডে অবস্থিত কোম্পানি দিয়ে থাকে। তৃতীয়টি হচ্ছে টিআরএস, যে কোম্পানি ট্যাক্স প্রোভাইড করে, অর্থাৎ যে কোম্পানিটি ওয়ার্ক কন্ট্রাক্ট এবং ওয়ার্ক পারমিট সকল পেপারস ইস্যু করবে, তার বাৎসরিক যে ট্যাক্সের পরিমাণ সেইটি ঠিক আছে কি না এইটার পেপারস। আর চতুর্থ হচ্ছে অ্যাকোমোডেশন, অর্থাৎ কোম্পানি যে আপনাকে থাকতে দিচ্ছে বা থাকতে দিবে পোল্যান্ডে আসার পর সেটার প্রমাণপত্র। তো মূলত আপনারা যারা ওয়ার্ক পারমিটে আবেদন করবেন তারা একটু চেক করে নিতে পারেন এই চারটি পেপার ঠিক মতো আপনাকে কোম্পানি প্রোভাইড করেছে কি না। এরপর আপনার পক্ষ থেকে যে পেপারসগুলো লাগবে সেটা নিয়ে আজকে একটু কথা বলবো। প্রথমটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, তারপর দ্বিতীয়টি হচ্ছে কভার লেটার, তারপর আপনার পুলিশ ক্লিয়ারেন্স, এটা অপশনাল, এটা সব ক্ষেত্রে লাগে এমনটা না, তারপর ব্যাঙ্ক স্টেটমেন্ট যদি লাগে সেই ক্ষেত্রে, তবে ইদানিং নাকি ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগছে না, আর একটা অন্যতম বিষয় হচ্ছে ফ্লাইট রিজার্ভেশন, অর্থাৎ আপনি যে যাবেন পোল্যান্ড তার জন্য আপনি ফ্লাইট বুকিং করছেন কিনা সেইটার পেপার আপনাকে দেখাতে হবে। এই ক্ষেত্রে আপনি যদি এয়ার টিকিট না কিনেন শুধুমাত্র রিজার্ভেশন দেখান তাহলেও দেখাতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট আরেকটি যে পেপার লাগে সেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্সটি এক বছরের দেখাতে হয়। এর কারণ হচ্ছে যে পোল্যান্ডে যদি আপনার এক বছরের মধ্যে কিছু হয়ে যায় তাহলে ওই কোম্পানি সমস্ত দায়িত্ব বহন করবে। ইন্স্যুরেন্সটি করতে বাংলা টাকার প্রায় 9 থেকে 10 হাজার টাকা মতো লেগে থাকে, ক্ষেত্রবিশেষে এর ব্যতিক্রম হতে পারে। পোল্যান্ড অ্যাম্বাসি সাধারণত সর্বোচ্চ এক বছরের ভিসা দিয়ে থাকে, তারপর পোল্যান্ডে আসার পর এটাকে রিনিউ করতে পারবেন। পোল্যান্ডে এসে টিআরসি কার্ডের মাধ্যমে আপনি ভিসার মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন। আপনার টিআরসি কার্ডের মেয়াদটি বাড়ানোর জন্য যে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় সেটি নিতে কোনো কোনো সিটিতে 2 মাস লেগে থাকে, কোনো কোনো সিটিতে 7 থেকে 8 মাস লেগে থাকে। আপনি যে টিআরসি কার্ডের আবেদন করবেন সেটার জন্য অ্যাপয়েন্টমেন্ট যদি আপনি নিজে নিতে পারেন সেই ক্ষেত্রে আপনি সেটাও করতে পারেন, আর যদি আপনি অ্যাপয়েন্টমেন্টটি নিজে নিতে না পারেন, কোম্পানিও যদি সেই ক্ষেত্রে আপনাকে সহায়তা না করে, তাহলে আপনি একজন ভালো লয়ার বেছে নিতে পারেন এবং তার মাধ্যমে আপনি অ্যাপয়েন্টমেন্টটি নিতে পারেন। অনেক ক্ষেত্রে কোম্পানি এটার সমস্ত দায়িত্ব বহন করে, আপনার টিআরসি কার্ড করে দেওয়ার জন্য যে সমস্ত পেপারস সাজাতে হবে, আপনি কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, কিভাবে আপনি ফিঙ্গার দিতে যাবেন, সমস্ত কিছু অনেক সময় কোম্পানি এটা দেখে থাকে। কিন্তু যদি কোম্পানি এটা করে দিতে না চায় তবে সেক্ষেত্রে আপনি একজন লয়ারের সাহায্য নিতে পারেন এবং নিজে নিজে আপনি সমস্ত অফিসিয়ালি কাজ করতে পারেন। এরপর যখন আপনার ফিঙ্গারের ডেটটি আসবে, ফিঙ্গার দেওয়ার পর আপনার বর্তমানে প্রায় 1 বছর মতো সময় লেগে যাচ্ছে টিআরসি কার্ডটি হাতে পেতে। এইটা আগে, মানে ইউক্রেন যুদ্ধের আগে, অল্প সময়ের মধ্যেই পাওয়া যেত, কিন্তু এখন বর্তমানে যেহেতু প্রচুর পরিমাণে ইউক্রেনিয়ান এবং ফরেনারের পরিমাণ, মানে আমাদের এশিয়ান দেশ থেকে যে সমস্ত ওয়ার্কার আসছে বা ইউরোপের আরও বিভিন্ন দেশ থেকে যারা আসছে তাদের সংখ্যাটা বেড়ে যাওয়ার কারণে এখন টিআরসি পেতে সময় লাগছে। আপনি যখন ফিঙ্গার দিবেন তারপর থেকে মোটামুটি 12 মাস অথবা তার থেকে কিছু বেশি সময় হাতে ধরে রাখবেন।
এবং টিআরসি যে কার্ডটি আপনাকে দেয়া হবে সেটার মেয়াদ হয়ে থাকে সাধারণত 3 বছর। অর্থাৎ প্রথম যে টিআরসি কার্ডটি আপনি হাতে পাবেন সেটার মেয়াদ থাকবে 3 বছর। তবে এই ক্ষেত্রে টিআরসি কার্ড না থাকলেও আপনি পোল্যান্ডে বৈধভাবেই বসবাস করতে পারবেন, যেহেতু আপনি ফিঙ্গার দিয়েছেন। ফিঙ্গার দেওয়ার পর যতদিন না আপনি কার্ডটি হাতে পাচ্ছেন ততদিন আপনি নিজের দেশে অর্থাৎ বাংলাদেশে যেতে পারবেন না, এবং অনুরূপ ইউরোপের অন্য কোনো দেশেও আপনি বৈধভাবে যেতে পারবেন না, কারণ ততদিন পর্যন্ত আপনাকে পোল্যান্ডের ভিতরেই অবস্থান করতে হবে। তারপর যখন আপনি টিআরসি কার্ড পাবেন তারপরে আপনি ইচ্ছা করলে বাংলাদেশেও যেতে পারবেন, আপনি যে কোনো দেশে যেতে পারবেন। আবার ইউরোপের যে 27টি সেনজিন কান্ট্রি আছে সেগুলোর মধ্যেও আপনি যেতে পারবেন, তবে ঘুরতে যেতে পারবেন, কাজ করার জন্য যেতে পারবেন না। ঘুরতে যাওয়ার পরে আপনি সর্বোচ্চ সেখানে 90 দিন অর্থাৎ 3 মাস থাকার অনুমতি পাবেন। 3 মাসের বেশি যদি আপনি থাকেন তখন আপনি সেই দেশে অবৈধ হয়ে যাবেন। পোল্যান্ডের টিআরসি কার্ড পাওয়ার পরে আপনি পোল্যান্ডে বসবাস করতে পারবেন। সরকারকে নিয়মিত যদি ট্যাক্স প্রদান করেন তাহলে আপনি আপনার পরিবারকেও পোল্যান্ডে নিয়ে আসতে পারবেন। পরিবারের সদস্য বলতে এখানে বুঝাচ্ছি মা, বাবা, স্ত্রী এবং আপনার সন্তানের বয়স যদি 18 বছরের নিচে হয়, অর্থাৎ মাইনর সন্তান। পোল্যান্ডের টিআরসি ইউরোপের অন্যান্য দেশের টিআরসির মতনই সেম। ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত যে সমস্ত দেশ প্রথমে কার্ডগুলো দিয়ে থাকে, অর্থাৎ যেটাকে আমরা টিআরসি কার্ড বলছি, সেই কার্ডগুলোর ধরন এবং দেখতে এবং আকৃতি অনেকটা একই রকম হয়ে থাকে। এবং একটি দেশের টিআরসি থাকা মানে আপনি অন্যান্য দেশে বৈধভাবে যেতে পারবেন। পোল্যান্ডের দ্বিতীয় যে টিআরসির জন্য আবেদন করবেন সেইটি যখন প্রথম টিআরসির মেয়াদ থাকবে সেই অবস্থাতেই আপনাকে আবেদন করতে হবে। অর্থাৎ আপনার প্রথম টিআরসি কার্ডের মেয়াদ যদি শেষ হয়ে যায় তারপরে আবেদন করেন তাহলে আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। অর্থাৎ প্রথম কার্ডটি থাকা অবস্থাতেই আপনাকে দ্বিতীয় কার্ডের জন্য আবেদন করতে হবে। তবে যেহেতু বর্তমানে কার্ড পাওয়ার প্রক্রিয়াটি এবং আবেদনের জন্য অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার প্রক্রিয়াটি অনেক ধীর গতি সম্পন্ন হয়ে গেছে, অফিসের তুলনায় ফরেনারের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি কার্ডের মেয়াদ যখন 1 বছর থাকবে সেই অবস্থাতেই আবেদন করলে দ্বিতীয় কার্ডটি অনেক দ্রুত পেয়ে যাবেন। আশা করি যারা পোল্যান্ড সম্পর্কে জানতে আগ্রহী এবং পোল্যান্ডের ভিসা পাওয়া যায় কীভাবে এবং পাওয়ার জন্য যে সমস্ত পেপার্স বা ডকুমেন্টস থাকা প্রয়োজন সেগুলো সম্পর্কে একটা ধারণা পেয়েছেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো ইনফরমেশান নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।